মাহফিলের পক্ষ থেকে আমার মতো নগণ্য এই ছোট্ট একজন অত্যন্ত এখানে যে সমস্ত ওলামা ইকরাম বসেছেন এদের মধ্যে আমি একজন একজন নাচিস এরপরে আমাকে মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকে একটা বিষয়বস্তু দিয়েছেন সূরা ফাতিহা শরীফের তাফসীর কিংবা ব্যাখ্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের মতো গুনেহগারকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন যেই কিতাবুল্লাহ দান করে সেই কিতাবুল্লাহর নাম হচ্ছে কোরআনুল করিম কথা কোন ঠিক না বেঠে এমন একটা গাইডবুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই কিতাবের ভেতরে নাই এমন কোন শব্দ আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই এমন কোন বিষয়বস্তু নাই যেখানে আল্লাহ পাক বর্ণনা করেন নাই সুবহানাল্লাহ বলে পৃথিবীর বুকে তো অনেক কিতাব আছে অনেক রাইটাররা কিতাব লিখেছেন হয়তো কয়েক বছর এর পরে নতুন করে আবার ছাপানোর পরে নিচে নাম লিখিয়ে দেওয়া হয়েছে সংশোধনীয় কপি কথা কোন ঠিক না বেঠে তার মানে আগে থার মধ্যে কিছু ভুল ছিল এবার সেটা সংশোধন করে নিয়েছি কিন্তু এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যেই কিতাবটা সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল করিম কথা কোন ঠিক না বেঠে সেই কোরআনুল করিমের প্রথম সূরা যে সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা শরীফ নাম কি আমরা নামটা কি আগেও শুনেছি নাকি এখন শুনছি প্রত্যেক নামাজে তাকবীরে তাহরিমা করে যে সূরাটি আমাদেরকে পড়তে হয় সেটাই সূরা ইখলাস কথা কোন ঠিক না বেঠে ওই ঠিক বলে তাকবীরে তাহরিমা করে কি আপনারা সানা পড়ার পর কি আপনারা সূরা ইখলাস পড়েন তুই যে ঠিক বললেন আমি দেখতেছি আপনারা আসেননি নাকি আমার এখানে রাখি আপনারা ঘুরতেছেন অনেকে বিশ্বকাপের ময়দানে আছে না নাই যদিও বা দেহ এখানে অন্তর সেখানে কথা বলেন ঠিক কি না আজকে কি কোনো ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে এতলে তোনারা এটা দেখি আমি একটু এদিক ওদিক বলবো আপনারা ঠিক আছেন নি এটা দেখার জন্য আপনাদের দিমাগ আমার দিকে প্রয়োজন আছে না নাই গভীর মনোযোগ আমরা তাকবীরে তাহরিমা করার পর যে সূরাটা পড়ি ওই সূরার নাম কি সূরা ফাতিহা শরীফ এই সূরার 30টি নাম আছে সুবহানাল্লাহ বলেন কয়টি নাম 30টি নাম তন্মধ্যে সহি হাদিস হাদিসে মুবারাকাগুলোর মধ্যে হাদিস শরীফের মধ্যে প্রায় 8টি নাম এসেছে বিশেষ করে তাফসীরে কুরতুবীর মধ্যে নোট করা হচ্ছে 8টি নাম সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে উম্মুল কোরআন দুই নাম্বার উম্মুল কিতাব তিন নাম্বার আসসাবউল মাসানি চতুর্থ নাম্বার আল কোরআনুল আযীম পঞ্চম নাম্বার আল হামদু ষষ্ঠ নাম্বার সালাত সপ্তম নাম্বার রুকিয়া অষ্টম নাম্বার ফাতিহাতুল কিতাব সুবহানাল্লাহ এভাবে কয়টি নাম আটটি নাম শুধু তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করা হয়েছে আরো আটটি নাম আমরা দেখি কোরআনুল করিমের সূরা ফাতিহার আরো আটটি নাম আছে এক নাম্বার হচ্ছে সূরাতুশ শিফা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরাতুল কাফিয়া সূরাতুল ওয়াফিয়া সূরাতুল ওয়াকিয়া সূরা ফাতিহাতুল কোরআন ফাতিহাতুল কিতাব এভাবে প্রায় 30টি নাম আছে সূরা ফাতিহার সুবহানাল্লাহ কয়টি নাম 30টি নাম বর্ণনা করা হয়েছে এই সূরাটা অবতীর্ণ হচ্ছেন আল্লাহ পাকের দরবার থেকে এই সূরাটা অবতীর্ণ হয়েছে দুইবার কয়বার দুইবার একবার অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে আর একবার অবতীর্ণ হয়েছে মদিনা শরীফে
কোটা 30 পারা কোরআনকে আল্লাহ লিখেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ গোটা 30 পারা কোরআনকে আল্লাহ রেখেছেন লোহে মাহফুজের মধ্যে যেই কোরআনকে জিব্রিল মাথায় করে 70,000 নূরানি ফেরেশতার জুলুস করে বাইতুল ইজ্জতের মধ্যে নাযিল করেছিলেন ওখান থেকে 23 বছর ধরে আমান নবীর সিনাই পাকের মধ্যে কোরআন নাযিল হয়েছে কিন্তু সূরা ফাতিহা লোহে মাহফুজ থেকে নাযিল হয় নাই সূরা ফাতিহাকে আমার আল্লাহ আরশের পাশে একটা নূরের খজিনা থেকে নাযিল করেছেন আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ গোটা কোরআন নাযিল হয়েছে লোহে মাহফুজ থেকে কিন্তু সূরা ফাতিহাকে আল্লাহ নাযিল করেছেন আরশের পাশে একটা নূরের খজিনা থেকে একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ তিরিশ পারা কোরআন যখন বাইতুল ইজ্জতে নাযিল হচ্ছে লোহে মাহফুজ থেকে জিব্রিল মাথায় করে কোরআন 70,000 ফেরেশতার মিছিল করে জুলুস করে কোরআনকে বাইতুল ইজ্জতে নাযিল করছেন তো আমার প্রশ্ন হলো কোরআন যখন লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাযিল হয় আগমন হয় সেদিন যদি জিব্রিল জুলুস করতে পারে সেই কোরআনের যিনি সাহেবে কোরআন আমার নবীর আগমনে জুলুস করলে কি বেদাত হয়ে যায় আওয়াজে বলেন কি বেদাত হয়ে যায় বড় আফসোস শিখানে বাংলাদেশের টাকার কাছে মিলাদুন নবী বেদাত মালয়েশিয়ার রিংগির কাছে মিলাদুন নবী ইবাদত কথা কোন ঠিক না বেঠে এই ধরনেরও বাটপার আমরা দেখছি কি দেখছি না নাম দিয়েছে শেখ আহমদুল্লাহ আমি নাম দিয়েছি শেখ বেদাতুল্লাহ কারণ শেখকে যেটাই জিজ্ঞাসা করা হয় শেখকে বলে বেদাত তা আমি বলি তুই থেকে জিজ্ঞাসা করতে করতে যদি জিজ্ঞাসা করে তোর জন্ম কি তুইও বলবি এটাও বেদাত কথা বলেন ঠিক না বাংলাদেশের টাকার কাছে তাদের কাছে মিলাদুন নবী বেদাত লাগে মালয়েশিয়ার রিংগিতে মিলাদুন নবী তাদের কাছে ইবাদত লাগে আমি বললাম তোরা তো রিয়াল পেলে খেয়াল উল্টাবি ডলার পেলে কলার উল্টাবি কিন্তু শুনে রাখ তোরা এক দেশে টাকার জন্য মিলাদুন নবীকে বেদাত বলিস আর এক দেশের রিংগির কাছে বিক্রি হয়ে মিলাদুন নবীকে ইবাদত বলিস কিন্তু আমাদেরকে তাকিয়ে দেখ আমরা সেই সাহেবে কোরআনের আগমনে মিলাদুন নবী করছি জমিনে আর জিব্রিল কোরআনের আগমনে বাইতুল ইজ্জতে মিলাদুন নবী করেছে আসমানে জিব্রিল যেভাবে আকীদার মধ্যে কঠোর ছিল আমরাও আকীদার মধ্যে কঠোর আছি যদি প্রয়োজনে গলার মধ্যে ছুরি ধরা হয় সিনার মধ্যে যদি বন্দুক তাক করে ধরা হয় এরপরও মিলাদুন নবীর পক্ষে ছিলাম আছি কিয়ামত পর্যন্ত থাকব এই শিক্ষা কারো কাছ থেকে নেই নাই শাহিন চাইসির কোট আমাদেরকে দিয়েছে কথা কোন ঠিক না বেঠে আমাদেরকে শাহিন চাইসির কোট শিক্ষা দিয়ে গেছেন মিলাদুন নবী শিক্ষা কথা কোন ঠিক না বেঠে আমার মুর্শিদে কেরিমের এবার জসদে জুলুস আমাদের কথা না আমাদের কথা না তোরা তো বারবার বিরোধিতা করিস আমার মুর্শিদে কেরিম বিদেশি পীর বলে বলে তোরা আজকে আমাদের বিরোধিতা করিস কিন্তু শুনে রাখ তোরা যতই বিরোধিতা করবি মানুষের আগমন তত বেশি হবে আশিক রাসূলরা মুর্শিদে কেরিমের জন্য দিবানা তত বেশি হয়ে যাচ্ছে আমাদের কথা নয় সময় টিভির রিপোর্টার বলে এইবার জসদে জুলুসে 70 লক্ষ মানুষের সমাগম কথা কোন ঠিক না বেঠে তাই না জামিয়া থেকে আমার মুর্শিদে কেরিমের সাদারতে জুলুস বের হচ্ছে হঠাৎ করে দেখলাম চারিদিকে রোদ কিন্তু একটা মেঘ এসে আমার মুর্শিদে কেরিমের মাথার উপর ছায়া দিচ্ছে ও মেঘ তুমি কোত্থেকে এসেছো বলে আমি তো সেদিন ছিলাম যেই দিন মা আমেনার রেহেমের মধ্যে রসুলের নূর মুবারক এসেছে আমি তো আমেনাকে ছায়া দিয়েছিলাম আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো আমি আমার নবীর মাথার উপরে ছায়া হিসাবে ছিলাম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে মদিনার সবচেয়ে গুম্বদের ভেতরে শাহিন চাহে মদিনা তিনি সিংহাসনে বসে আছেন কিন্তু বাংলার জমিনে সেই শাহিন চাহে মদিনার আওলাদ যখন সেই রসুলের কেরিমের মিলাদুন নবীতে নিয়ে যখন বের হয়ে গেছে আমি মেঘ আবারও এসে শাহিন চাই শ্রীকুটের আওলাদ আলে রসুলের উপরে আমি মেঘ ছায়া দান করছি তোরা তো বেদাত বলবি তোরাই তাকে শিরিক বলবি এজন্য আলা হযরত বেরালির জবান থেকে 100 বছর আগে বলে দিয়েছে তেরে নসলে পাকো মে হে বাচ্চা বাচ্চা নূরু কা তু হে আইনি নূরু তেরা সব গরানা নূরু কা আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ
صاحب কোরআনের আগমনে মিলাদুন নবী করলে কি বেদাত হয়ে যাবে জিব্রিল 70,000 ফেরেশতা নিয়ে জুলুস করছে যখন ওই লোহে মাহফুজ থেকে কোরআনকে যখন বাইতুল ইজ্জতে নাযিল করা হচ্ছে বাইতুল ইজ্জতে জিব্রিল কোরআন নাযিল করেছে ওখানে পাঁচটি পাঁচটি করে আয়াত জিব্রিল মুখস্থ করেছে এজন্য পাঁচটি পাঁচটি করে আয়াত হেফজ করার মধ্যে ছেলেদেরকে হেফজ করানো এটা জিব্রিলের সুন্নাত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই বাইতুল ইজ্জত থেকে 23 বছর ধরে আমার নবীর সিনাই পাকের মধ্যে জিব্রিল কোরআনকে আমার আল্লাহর হুকুমে আমার নবীর কাছে নাযিল করেছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলছিলাম এই সূরা কয়বার নাযিল হয়েছে বিসমিল্লাহ সহকারে একবার হচ্ছে মক্কা শরীফে আর একবার মদিনা শরীফে পৃথিবীর বুকে শয়তান চারবার কেঁদেছে কয়বার চারবার বুকে আঘাত করে মাথায় আঘাত করে শয়তান কেঁদেছে একবার কেঁদেছে যখন আল্লাহ তাকে লানতের বোরকা পরিধান করিয়ে দিয়েছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সেদিন শয়তান কেঁদেছে বুকে আঘাত করে মাথায় আঘাত করে গিলাফ ধরে এজন্য গিলাফ ধরে কাঁদা হারাম গিলাফ ধরে কাঁদা কি এখন তো আমাদের মা বোনরা বাবা মারা গেলে মা মারা গেলে ভাই মারা গেলে বোন মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে স্বামী মারা গেলে সন্তান সন্ততি মারা গেলে গিলাফ ধরে ধরে কাঁদে আছে না নাই এগুলো সম্পূর্ণ হারাম আমাদের মা বোন যারা শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন গিলাফ ধরে কাঁদা সম্পূর্ণ হারাম শয়তান চারবার কেঁদেছে একবার যেদিন শয়তানকে লানতের বোরকা পরিধান করিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বার যখন শয়তান আদম আলাইহিস সালামকে মিসগাইড করেছিল আল্লাহ তাকে জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিল সেদিন শয়তান কেঁদেছে গিলাফ ধরে ধরে তৃতীয় নাম্বার যেই দিন আমান নবী মা আমেনার ঘরের মধ্যে তশরীফ এনেছেন শয়তান সেদিন কেঁদেছে তো ওই দিন শয়তানের কান্না আমরা দেখি নাই কিন্তু আজকে সেই শয়তানের গোষ্ঠীর কান্না কিন্তু আমরা দেখছি কথা বলেন না ভাই ঠিক না ভাই ঠিক শয়তানের নাম কি জানেন শয়তানের নাম কি খবীস ইবলিস শয়তানের নাম ইবলিস শয়তানের বাবার নাম জানেন তো বাবা আছে তো শয়তানের বাবার নাম হচ্ছে খবীস শয়তানের বাবার নাম কি শয়তানের মার নাম জানেন মাও আছে এটা জিনজা এটা ও হলো জিন জিন জিনজাতি শয়তানের মায়ের নাম হচ্ছে নবলিত নাম কি নবলিত তার মাও আছে বাবাও আছে কিন্তু এখন বাংলাদেশে তার সন্তান সন্ততি আমরা দেখছি কথা কোন ঠিক না বেঠে চতুর্থ নাম্বার শয়তান কাঁদছে গোটা কোরআনুল করিম নাযিল হয়েছে শয়তান কাঁদে নাই কিন্তু যেদিন আল্লাহ সূরা ফাতিহাকে নাযিল করেছেন চতুর্থবারে শয়তান সেদিন কন্দন করেছে কেন জানেন শয়তান বলে আমি তো সারা দিন আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখব তারা তো দূরে সরে থাকবে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হবে কিন্তু যখন মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে কল দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ আয়না ইবাদতের দিকে হাইয়া আলাল ফালাহ আয়না কল্যাণের দিকে তখন সেই কলটা রিসিভ করে যখন আল্লাহর বান্দাগুলো মসজিদে ঢুকে যাবে যাই নামাজে দাঁড়িয়ে যাবে তাকবীরে তাহরিমা করে যখন সানা পড়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করবে ওই সূরা ফাতিহার এমন ফজিলত সূরা ফাতিহা তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ ওই বান্দার গোটা দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে সেজন্য আমি শয়তান কাটতেছি কারণ গোটা দিন আমি তাকে নাফরমানির মধ্যে লিপ্ত করব আর সে সূরা ফাতিহা বললে তার গুনাহ তো মাফ হয়ে যাবে সেজন্য আমি শয়তান কাটতেছি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা নাযিল হয়েছে এক নাম্বার এই সূরা ফাতিহা কোরআনুল করিমের কয় নাম্বার সূরা এক নাম্বার এই সূরার মধ্যে আয়াত আছে সাতটি কয়টি সাতটি শব্দ আছে পঁচিশটি শব্দ কয়টি পঁচিশটি বর্ণ আছে একশত তেরোটি সুবহানাল্লাহ বলেন বর্ণ কয়টি আছে আমার নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না
ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না শুধু তাই না এটার ফজিলত কি জানেন সূরা ফাতিহা আল্লাহর 124000 পয়গম্বর আছে উনাদের উপর আল্লাহ কিতাব এবং সহিফা নাযিল করেছেন ওই কিতাব এবং সহিফার মধ্যে 124000 পয়গম্বরকে আল্লাহ সূরা ফাতিহার মতো একটা সূরাও নাযিল করেন এত ফজিলত শুধু তাই না কেউ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে সমস্ত আসমানি কিতাবের তেলাওয়াতের ফজিলত পেয়ে যাবে এটা এমন মকবুল সূরা আমরা পড়ি তো কথা বলেন পড়ি কি পড়ি না তিরমিজি শরীফের একখানা হাদিস হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমার নবীর কিছু সাহাবী একবার এক বেদুইন গোত্রের কাছে গেলেন সফরে যখন ছিলেন গিয়ে তাদের কাছে মেহমানদারি চাইলেন যে আমরা ক্ষুধার্ত আমাদেরকে একটু মেহমানদারি করো তখন তো অ্যাভেলেবল রেস্টুরেন্ট রেস্তোরা এগুলা তো ছিল না কথা বলেন ঠিক না বেঠে এখন সারা রাত 24 ঘন্টা পর্যন্ত খোলা থাকে এমন রেস্তোরা রেস্টুরেন্ট আছে না নাই তখন তো এগুলা ছিল না আমরা ক্ষুধার্ত আমাদেরকে কিছু দাও তারা ওই বেদুইনরা সাহাবী রাসূলকে মেহমানদারি করতে অস্বীকার করেছে তারা রাজি হয় নাই তারা কিছু খেতে দেয় নাই সাহাবী রাসূল চলে আসলেন হঠাৎ দেখা যায় ওই বেদুইন গোত্রের যিনি সর্দার ছিলেন তিনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পর চারিদিকে ওষুধ খোঁজা হচ্ছে কোথাও ওষুধ পায় না তারা আসলেন সাহাবী রাসূলের কাছে আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে আমাদের সর্দার অসুস্থ হয়ে গেছে বলে তোমাদেরকে ওষুধ আছে আমাদের কাছে দিতে পারি তবে তোমরা তো আমাদেরকে কোনো মেহমানদারি করো নাই আগে আমাদেরকে একটু মেহমানদারি করতে হবে আগে আমাদেরকে কিছু দিতে হবে তারপর আমরা তোমাদেরকে দেব তখন তারা একটা ভেড়া এনে সাহাবী রাসূলদেরকে দিলেন খাওয়ার জন্য দিলেন একটা ভেড়া দিলেন দিয়ে দিলেন রাসূল পাকের একজন সাহাবী গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই বান্দাকে ফুক দিলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ফুক দিতে দেরি হয়েছে সাথে সাথে ওই বেদুইন গোত্রের সর্দার সুস্থ হয়ে গেছে এই ঘটনা এসে যখন আমার নবীকে বললেন সাহাবী রাসূলরা তখন আমার নবী বলছেন ও আমার সাহাবীরা তোমরা কিভাবে জেনেছো সূরা ফাতিহাজের রোগের শেফা অর্থাৎ যদি ঘরে কেউ অসুস্থ হয়ে যায় আপনি সূরা ফাতিহা পড়ে যদি ফুক দেন ঝাড়ফুক করেন এটা এমন একটা রোগের শেফা এটাকে বলা হয় সূরাতুস শেফা এটা এমন রোগের শেফা যত জটিল রোগ হোক না কেন সাথে সাথে সে শেফা পেয়ে যাবে এখন বলবেন হুজুর আমরা তো সূরা ফাতিহা পড়তে পড়তে গলার পানি শুকাই ফেলি ফুক দিতে দিতে নিজের শরীরের সব ফুক শেষ করে দিই এরপরও তো শেফা পায় না পাবে কোত্থেকে জুবানটাকে তো আপনি নাপাক বানিয়ে দিয়েছেন জি বলেন না ভাই ঠিক না ভাই ঠিক কোরআন ঠিক আছে সূরা ফাতিহার ফজিলত ঠিক আছে কিন্তু আমাদের জুবানের পবিত্রতা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হবে না কারণ আজকালকার যুবকের জুবান দিয়ে বের হয় ও খালাসান গলার মালা ফেটফুরুদদের তোমার লাই কথা বলেন না ভাই ঠিক না ভাই ঠিক আমি কি ভুল বলছি নাকি আজকে যুবকের জুবান দিয়ে বের হয় কালা কালা সাদা সাদা আছে না নাই জুমার দিনে পিকআপ ভাড়া করে সাউন্ড বক্স লাগিয়ে জুমার নামাজ বাদ দিয়ে আজকে পিকনিক টুরের নাম দিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচতে নাচতে সমুদ্র সৈকতে যাওয়া হচ্ছে আপনার জুবানের পবিত্র করতে কে আপনার গোটা শরীরের পবিত্রতা তো নষ্ট করে দিয়েছেন উঠতে থাকবে আপনারা আমার সাথে রাগ করতেছেন আমি দেখতেছি এই সূরা ফাতিহার ফজিলত এত বেশি সন্তান সন্ততিকে যদি সূরা ফাতিহা পড়ে যদি ফুক দেওয়া হয় আল্লাহ পাক ওই বান্দাকে সূরা ফাতিহার উসিলায় শাফা দান করে দেবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আসেন এবার সূরা ফাতিহার দিকে আসি
আল্লাহ পাক সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা সবাই জানি তো একটু সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি গোটা জগৎসমূহের মালিক প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি জগৎসমূহের প্রতিপালক এটা কিসের অর্থ জি বলেন না কিসের অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার অর্থ আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক একটু অর্থগুলো মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক ঠিক আছে মনে থাকবে আপনাদের এখানে আমি বলবো আপনারা শুনবেন এটা না এখান থেকে শিখে যেতে হবে কথা কোন ঠিক না বেঠিক এজন্য শিখবেন আমি আস্তে আস্তে করে কথাগুলো বলছি আমার নবী যখন কোন সুসংবাদ পেতেন নবীর কাছে যখন কোন খুশির সময় আসত ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কানা এসেছে আমার নবীর কাছে যদি কোন সুসংবাদ আসতেন আমার নবী যখন খুশি হতেন তখন আমার নবী বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত সুবহানাল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যার অনুগ্রহ সকল শুভ কাজ সম্পূর্ণ হয়ে থাকে যখন আমার নবী খুশি হতেন আমার নবী এভাবে আল্লাহর দরবারে প্রশংসা করতেন তো আবার যখন আমার নবীর কাছে কোন দুঃখের সংবাদ আসতো যখন নবী কষ্ট পেতেন কষ্টের সময় আমার নবী বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন সর্ব অবস্থায় আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা খুশির সময় আলহামদুলিল্লাহ বলি দুঃখের সময় জি বলেন দুঃখের সময় বলি না আপনার কাছে আজকে ধন দৌলত সব আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সন্তান সন্ততি ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথে পরিচালিত করবেন আল্লাহ পাক সন্তান সন্ততিতে বরকত দেবে এভাবে প্রত্যেকটা ভালো কাজে যদি আপনি বলতে পারেন খুশির সময় যদি বলতে পারেন আনন্দের সময় যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেবে কিন্তু যখন আপনার কাছে কষ্ট চলে আসলো আপনার ধন সম্পদ হঠাৎ করে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে ধন সম্পদ হঠাৎ করে কমে গেছে আপনার থেকে ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে আপনার সন্তান আপনার সামনে মারা গেছে আপনার প্রত্যেকটা কিছু আস্তে আস্তে করে চলে যাচ্ছে তখনও যদি আপনি বলেন যাই হোক না কেন আমার রবের প্রতি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এভাবে যদি আপনি দুঃখের সময়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারেন আল্লাহ বলে ফেরেশতারা দেখ দেখ আমার বান্দাটা সুখের সময়ও আমি আল্লাহকে ভুলে নাই দুঃখের সময় আমাকে ভুলে নাই যেদিন সবচাইতে বড় মুসিবতে আমার বান্দা পড়বে সেদিন আমি আমার বান্দাকে ভুলবো না বান্দাকে উদ্ধার করে নেব যত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত জি বলেন নিয়ামত বাড়িয়ে দিবেন এজন্য আজ থেকে দুঃখের সময়ও আমরা হায় হতাশ করব না হায় হতাশ করব না কারণ সমস্ত কিছুর সিদ্ধান্ত কার হাতে আল্লাহ তো কোনোদিন বান্দার খারাপটা তো আল্লাহ কোনোদিন চাই না কথা বলেন ঠিক না বেঠি অনেক সময় দেখবেন উদাহরণ দিচ্ছি না কারণ মালিকের সাথে মেশাল দেওয়ার মতো কোনো কিছুই নাই অনেক সময় দেখবেন সন্তানদের মনে কষ্ট কেন জানেন সন্তানরা বাবাকে বলেছে বাবা আমার ইটা লাগবে কিন্তু বাবা সেটা দেয় নাই সন্তান ইটা করতে চেয়েছে বাবা করতে দেয় নাই সন্তান ইটা নিতে চেয়েছে বাবা নিতে দেয় নাই দেখবেন অনেক সময় সন্তানরা বাবার উপর রাগ অথবা হায় হতাশ থাকে আমার বাবা এমন কেন আশেপাশে বন্ধু বান্ধবের বাবাগুলাকে দেখি
তারা চাওয়ার আগেই পেয়ে যায় বলার আগে হয়ে যায় কিন্তু আমার বাবাটা এরকম কেন অনেক সময় সন্তানের অন্তরে কষ্ট আসে না নাই আসে কিন্তু এক বছর দুই বছর তিন বছর পরে গিয়ে ওই সন্তান বুঝতে পারে ওই দিন বাবা আমাকে এই কাজে না করার কারণে কত বড় বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন বাবা যেভাবে একটা সন্তানের অমঙ্গল কোনোদিন চায় না সেভাবে আমার মালিকের সাথে মেশাল নাই আমার মালিকের মতো মেশাল দেওয়ার তো কিছুই নাই আমার মালিকও কোনোদিন বান্দার কোনো খারাপ এজন্য প্রত্যেক অবস্থায় আমাদেরকে সেই মালিকের কি আদায় করতে হবে শুকর এরপরের আয়াত আল্লাহ বলেন আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি পরম করুণাময় জি বলেন যিনি পরম করুণাময় অসীম দয়ালু এটা হচ্ছে আর রহমানির রহিমের অর্থ যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু না হলে এত নাফরমানি আমরা করছি বলেন আল্লাহর কসম করে বলেন আজকে যদি আপনারা আমার গুনাহ সম্পর্কে যদি জানতেন আপনাদেরকে অসুবিধা হচ্ছে আমি বিষয়টা খুব কঠিন আমাকে বিষয়ের উপর আলোচনা করতে হচ্ছে একটু মনোযোগ আপনাদের লাগবে আমার দিকে আজকে যদি আপনারা আমার গুনাহ সম্পর্কে জানতেন আল্লাহর কসম করে শপথ করে বলেন আপনারা কি আজকে আমার চেহারা দেখতেন জি বলেন দেখতেন আমি যদি আপনাদের গুনাহ সম্পর্কে জানতাম তাহলে আমি আপনাদের এখানে কোনোদিন আসতাম না কথা বলেন না ভাই ঠিক না ভাই ঠিক আমি আপনাদের গুনাহ সম্পর্কে যদি জানতাম আমি কখনো আপনাদের এখানে আসতাম না আপনারা যদি আমার গুনাহ সম্পর্কে জানতেন কোনোদিন আমার চেহারা দেখতেন না এবার নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন ওই মালিকটা তো আমাদের প্রতিটা সেকেন্ডের নাফরমানি সম্পর্কে জানে প্রত্যেকটা নাফরমানি সম্পর্কে মালিকটা জানে আরে দুনিয়ার মধ্যে অপরাধ করছো তুমি দেখছো তোমার আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা ওই সিসি ক্যামেরাগুলো ফাঁকি দিয়ে তুমি অপরাধ সংগঠিত করছো অনেক সময় সিসি ক্যামেরাকে দূর থেকে পাথর মেরে ভেঙে দিচ্ছ যাতে তোমার অপরাধ সংগঠিত করতে যাতে অসুবিধা না তুমি দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় করেছো মুসলমান আফসোস সে জায়গায় আল্লাহ তো আমাদের দুই কাঁধের উপর দুইটা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে কি রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তারা তো প্রত্যেকটা কিছু সম্পর্কে জানে তারা রেকর্ড করছে দুনিয়ার সিসি ক্যামেরা এক মাস রেকর্ড থাকে এরপরে ডিলিট হয়ে যায় কিন্তু আমার আল্লাহর এই কি রহমান কাতিবিন যে সিসি ক্যামেরা দিয়েছে এগুলার রেকর্ড কি কোনো সময় ডিলিট হওয়ার সম্ভাবনা আছে তুমি চার দেওয়ালের ভিতরে ঢুকে নাফরমানি করছো গুনাহের কাজে লিপ্ত হচ্ছ তুমি মনে করছো বাহিরের মানুষ জানে না তুমি মনে করছো তুমি বাহিরের মানুষের চোখ ফাঁকি দিয়ে ফেলেছো তুমি মা এবং বাবার চোখ ফাঁকি দিয়েছো তুমি কলেজের নাম দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যাচ্ছ ভাই বলেন না ঠিক না ঠিক তুমি মনে করছো মা বাবার চোখ ফাঁকি দিয়ে ফেলেছি তুমি সমাজের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন গুনাহের কাজে তুমি লিপ্ত হচ্ছ তুমি মনে করছো তুমি সমাজের চোখ ফাঁকি দিয়ে ফেলেছো তুমি রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে রাষ্ট্রীয় সম্পদ দিনের পর দিন তুমি লুট করছো তুমি মনে করছো তুমি রাষ্ট্র এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেলেছো কিন্তু অথচ মালিক সবকিছু দেখছে কি দেখছে না পৃথিবীর কেউ জানে না আমার মালিক জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না জানে এবার বলেন তো দুনিয়ার ফ্যাক্টরিতে কাজে গেলে যদি একদিন আপনি ডিউটি না করেন
ওই মালিকটা আপনার একদিনের বেতন কেটে নেয় আপনার যত ফ্যাসিলিটি ছিল ওই ফ্যাসিলিটিগুলো কমিয়ে দেওয়া হয় ঠিক টাইমে ডিউটি না করার কারণে ঠিক টাইমে আপনি কাজে যোগ না দেওয়ার কারণে আপনার অনেক সুযোগ সুবিধা ছিল এগুলাকে কেটে রেখে দেওয়া হয় অনেক সময় আপনার পাওনা বেতন পর্যন্ত কেটে রাখা হয় এবার নিজের বিবেককে প্রশ্ন করেন না আমরা মালিকের ডিউটি কয়দিন ফাঁকি দিয়েছি মালিকটা আমাদেরকে কেন বানিয়েছে আর আমরা কি করছি আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য আপনি কয়টা দিন মালিকের ডিউটি ফাঁকি দিয়েছেন আরে আপনি তো ওই মুসলমান যে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য আসর মাগরিব ছেড়ে দেন আপনি তো ওই মুসলমান যে ব্রাজিলের খেলা দেখার জন্য ফজর ছেড়ে দেয় জি ভাই বলেন না ঠিক না বে ঠিক আপনি তো ওই মুসলমান যেই মুসলমান আমার নবীর সুন্নাত ছেড়ে দিয়ে নেইমার আর মেসির চুলের কাটিং নিয়ে কথা বলেন ঠিক না বে ঠিক আজকে যুবকের চুলের অবস্থা দেখেন যুবকের চুলের অবস্থা দেখলে আমার মনে হয় কিরে বাবা তোর মাথার উপর এত বড় দুর্ঘটনা কেমনে ঘটলো কয় হুজুর আমি নেইমারের ভক্ত আমি মেসির ভক্ত আছে না নাই জি বলেন আছে না নাই তুমি নেইমার আর মেসির ভক্ত হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তকে তুমি বিদ্যাঙ্গুল দেখিয়েছো তুমি আজকে নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছো তুমি যেখানে আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখতে পারো নাই নেইমারের কাটিং দিতে পেরেছো তোমার গায়ে রাসূলের সুন্নতের পোশাক উঠতে পারে না কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার পোশাক উঠে গেছে প্রত্যেকটা সেকেন্ডে তুমি নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছো মালিক জানে কি জানে না মালিক জানে আমরা গুনাহ করছি নাফরমানি করছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তকে বিদ্যাগুল দেখাচ্ছি এত গুনাহ করার পরেও নাফরমানি করার পরেও আমার মালিকটা আমার গুনাহগুলোকে সত্তারিয়তের পর্দা দিয়ে ঢেকে রেখেছে যাতে আরেকজনে না জানে আপনি তো বান্দার একটা দোষ পেলে আপনি বলে বেড়ান আপনি তো রাস্তায় রাস্তায় বলে বেড়ান আর যদি আলেমের দোষ পেয়ে যান বাপরে বাপ নিজ দায়িত্বে ডুল পেটান কথা কোন ঠিক না বে ঠিক ফেসবুক স্ট্যাটাস চলে আসে আপনার থেকে যদি আলেমের ভুল পেয়ে যান এরকম অনেক ফেসবুক মুফতি আছে না নাই আলেম ওলামার বিরুদ্ধে লেখা আছে না নাই তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনুল করিম এটা কোনদিন তুমি দেখেছো সচককে কোনদিন ধরেছো অনেককে পাওয়া যাবে বলে সচককে দেখিও নাই কোনদিন ধরিও নাই সে আলেম ওলামার বিরুদ্ধে বলছে আছে না নাই ভালো করে বিসমিল্লাহ বলতে পারবে না সেও আবার আলেম ওলামার বিরোধিতা করছে সেও আবার আমাদের জামিয়ার বিরোধিতা করে আছে না নাই একটু দোষ পেলে পড়ে বেড়াচ্ছি কিন্তু আমার সমস্ত দোষ কে জানে জানে কি জানে না কত বড় রহিম কত বড় দয়ালু আমার দোষগুলো জানলে মানুষ আমার চেহারা দেখবে না বলে আমার ওই মালিকটা আমার সমস্ত গুনাহকে সত্তারিয়াতের পর্দার নিচে গোপন করে রেখে দিয়েছে এজন্য আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আর জোরে বলেন না সুবহানাল্লাহ হাজারো গুনাহ করে ফেলেছি কেউ আমাকে নেয় না কথা বলেন ঠিক না হযরতে হাসান বসরি আলাইহি রাহমা আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় বাবারা হাসান বসরি আলাইহি রাহমা ইনার যুগের কথা ইনার একজন মুরিদান মহিলা ছিল
ওই মহিলার একজন সন্তান ছিল সেই সন্তানটা একদিন অসুস্থ মরণ বেদিতে আক্রান্ত যাই যাই অবস্থা তো সন্তানটা মাকে বলে মা তুমি একটু গিয়ে তোমার পীর মসজিদকে গিয়ে বলো না তোমার পীর মসজিদ যাতে আমি মরার পরে আমার জানাজার ইমামতিটা করে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আমার জীবনের শেষ উকালতিটা যেন আপনার পীর মসজিদ করেন আপনি আপনার পীর মসজিদকে গিয়ে একটু বলেন না মা বলে বাবা তুই তো অনেক বড় অপরাধী তুই করস নাই এমন কোনো গুনাহ নাই সমাজ জানে না এমন কোনো অপরাধ নাই তুই করস নাই কিন্তু তুই জানাজা কিভাবে আমার পীর মুর্শিদ পড়াবে আমার তো মনে হয় না আমি কি জেনে শুনে কোনো মোদেদির জানাজা পড়াবো আমি জেনে শুনে কোনো সুদখোরের জানাজা পড়াবো বলে আমার পীর মুর্শিদ তুই জানাজা কিভাবে পড়াবে আমি জানি না সন্তান বলে মা তারপরও গিয়ে দেখো না মা গেলেন পীর মুর্শিদের দরবারে হাসান বসরি বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম মা আপনি কেন আসলেন বলে হুজুর আমার সন্তান সাকারাতের বিছানায় পড়ে গেছে মরণ বেদি রোগে আক্রান্ত যাই যাই অবস্থা আমার সন্তান একটা আরজি পেশ করেছে আপনার কাছে আপনি যেন আমার সন্তানের জীবনের আখেরি জানাজার নামাজের উকালতিটা যেন আপনি করেন হাসান বসরি আলাইহি রাহমা বলছে মা আপনার ছেলে একজন প্রকাশ্য অপরাধী সবাই জানে আপনার ছেলের অবস্থা সম্পর্কে আমি কিভাবে জানাজা পড়াবো মানুষ তো আমাকে ধিক্কার দেবে আমি যদি আপনার ছেলের জানাজা পড়াই আমাকে মানুষ খারাপ বলবে সেজন্য আমি পড়াতে পারবো না মা চলে আসলেন মার চেহারা মলিন হয়ে গেছে হাজার হলে তো মা গোটা পৃথিবীর চোখে সন্তান নিকৃষ্ট হতে পারে মায়ের চোখে সন্তান সর্ব উৎকৃষ্ট মা এসে বলে বাবা আমার পীর মুর্শিদ তোমার জানাজা পড়াবে না তখন সন্তান বলে মা আমি জানতাম আপনার পীর মুর্শিদ আমার জানাজা পড়াবে না আমার মতো গুনাহগারের জানাজা কেন উনি পড়াবেন তবে মা আজকে বড় ইচ্ছা হচ্ছে আমার ওই মালিকের দরবার একটা সিজদা দিতাম কোনোদিন তো দিই নাই আজকে ইচ্ছা হচ্ছে মালিকটার দরবারে সিজদা দিতাম বলে কেন বলে মা তোমার পীর মুর্শিদ আমার গুনাহ সম্পর্কে শুনেছে দেখে নাই আমি জানা করেছি তোমার পীর মুর্শিদ শুনেছে দেখে নাই আমি মদ খেয়েছি তোমার পীর মুর্শিদ শুনেছে আমাকে দেখে নাই আমি ব্যভিচার করেছি তোমার পীর মুর্শিদ শুনেছে আমাকে দেখে নাই কিন্তু আমার মালিকটা তো আমার প্রত্যেকটা সেকেন্ডের গুনাহ দেখেছে জেনেছে আমার গুনাহ সম্পর্কে জানে যিনি নিজের কুদরতের চোখে দেখেছে এরপরেও মালিকটা যে আমাকে এত দয়া করেছে মেহেরবানি করেছে আমাকে একটা সেকেন্ডের জন্য গজব দেয় নাই একটা সেকেন্ডের জন্য নিয়ামত থেকে বঞ্চিত করে নাই ওই মালিকটাকে আজকে আমার বড্ড সিজদা দিতে ইচ্ছা করছে এই কথাটা বলে সন্তানের চোখ থেকে পানি পড়ে গেছে এতটুকু অবস্থায় সন্তানটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা সন্তানের লাশের পাশে বসে বসে কাঁদছে এখনো ঘর থেকে বের হয়ে কাউকে বলে নাই কোন আত্মীয় স্বজন কেউ জিবে বলে কোন আত্মীয় স্বজন কেউ বলে নাই কাঁদছে এই টুকুর মধ্যে ঘরের দরবাজার মধ্যে আঘাত হচ্ছে ওই মহিলা গিয়ে ঘরের দরজাটা খুললেন দেখছেন হযরতে ইমাম হাসান বসরি আলাইহি রাহমাতুল্লাহ বলে হুজুর আপনি কোথা থেকে বলে মা আপনার ছেলের জান চলে গেছে আপনার ছেলে ইন্তেকাল হয়েছে বলে হুজুর আপনি কিভাবে জানেন আমি তো কোনো ঘরের দরজা থেকে বের হই নাই কাউকে বলি নাই সবে মাত্র জান গেল আমি কাচ্ছি আপনি কিভাবে জানেন বলে মা এদিকে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হচ্ছে আর ওইদিকে আমার আল্লাহ আমার কাছে ইলহাম করেছে আয় হাসান বসরি যা আমার ওই গুনাহগার বান্দার জানাজাটা পড়াই দে তাকে গোসল দে কাফন দে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন সে তো অপরাধী আমার আল্লাহ বলেছে সে সমস্ত অপরাধ স্বীকার করে আমি আল্লাহর দয়ার কথা যখন স্বীকার করে ফেলেছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি
আমার মালিকটা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু কথা কোন ঠিক না বেঠে আমরা ক্ষমা চাইতে জানি না আমরা দুনিয়ার কোটিপতির ইজ্জত বুঝি কিন্তু মালিকের ইজ্জত আমরা বুঝি না কোটিপতির অন্তর কিভাবে খুশি করতে হয় সেটা জানি কিন্তু মালিকের অন্তর কিভাবে খুশি করতে হয় সেটা জানি না কথা কোন ঠিক না বেঠে আপনারা মনে কষ্ট পাচ্ছেন আমার কথায় তৃতীয় নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত তৃতীয় নাম্বার মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক যিনি বিচার দিবসের মালিক কোন বিচার দিবস ইতারা বেগুন ব্যস্ত দিয়ে দেব কোন বিচার দিবস হাসরের ময়দানের মালিক যিনি হাসরের ময়দানের মালিক হবেন যিনি হাসরের ময়দানে যার কর্তৃত্ব আর নেতৃত্ব ছাড়া পৃথিবীর কোন রাজা বাদশার কর্তৃত্ব নেতৃত্ব যেদিন থাকবে না যেই মালিকটা সেদিন হাসরের ময়দানে ডাক দিবে লিল্লাহি ওয়াহিদুল কাহার গোটা কিয়ামতের ময়দান তত্ত্বর করে কাঁপবে আমার আল্লাহ বলবে আজকের রাজত্ব কার সেদিন দুনিয়ার রাজা বাদশার কোন খবর সেদিন আমি আমার মালিকের নেতৃত্ব আর কর্তৃত্ব যেখানে চলবে তার সামনে কারো নেতৃত্ব কর্তৃত্ব চলার কোন সুযোগ আল্লাহ ডাক দিবেন ওই হাসরের ময়দানে লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব কার গোটা কিয়ামতের ময়দান তত্ত্বর করে কাঁপবে আমার নবী বলে উম্মত ওই দিন একটা সূর্যের ভেতরে ১২টি সূর্যের পাওয়ার আসবে সূর্য কয়টা পাওয়ার আসবে কয়টা ১২টা সূর্যের পাওয়ার এক মুঠোম হাতের উপর থেকে আমাদেরকে তাপ দিবে মাথার মগজগুলি টকটক টকটক করে ফুটবে যেভাবে শীতকালে চুলার উপরে যখন আপনি গরম পানি বসান কিভাবে বুঝেন পানিগুলা গরম হয়ে গেছে তখনই বোঝা যায় যখন পানিগুলা টকটক টকটক করে কথা কোন ঠিক না বেঠে তখন বোঝা যায় পানিগুলা গরম হয়ে গেছে ওই কিয়ামতের ময়দানে মাথার মগজগুলি টকটক টকটক করবে নাক দিয়ে গলে গলে মগজ বের হবে কান দিয়ে গলে গলে মগজ বের হবে ওই জাহান্নামটা তেড়ে তেড়ে আসবে আমাদের দিকে ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরবে জাহান্নামের অগ্নিশিখা যখন ছাড়বে তখন আমরা নই নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি নবীরা পর্যন্ত সেদিন ভয় পেয়ে যাবে আল্লাহর ওই লিল্লাহি ওয়াহিদুল কাহারের ডাকে নবীরা বলবে ইয়া নফসি যেদিন নিজের সন্তান নিজের বাবাকে দেখে পালিয়ে যাবে নিজের সন্তান নিজের মাকে দেখে পালাবে মা বাবা সন্তান সন্ততিকে দেখে পালিয়ে যাবে এটা তো হাদিসে মুবারাকা দৃশ্যপট আমরা চোখেই দেখেছি করুণার কালো থাবা আমাদেরকে দেখিয়ে দিয়েছে জীবনের মায়ায় নিজের আত্মীয় স্বজনগুলা যখন আমার কাছ থেকে হাজার মাইল দূরে চলে গেছে কথা কোন ঠিক না বেঠে কঠিন দৃশ্যপট কিয়ামতের ময়দান সবাই ইয়া নফসি বলবে ঠিক ওই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেব আজকে কার কাছে যাওয়া যায় চলো আমরা সবাই আল্লাহর নবী আদমের কাছে যাই আমরা দৌড় দেব আল্লাহর নবী আদমের কাছে ওগো আল্লাহর নবী আদম আপনি তো খলিফাতুল্লাহ আল্লাহ আপনাকে খলিফা বানিয়েছেন আপনি সুপারিশ করেন না আমাদের জন্য আদম বলবে না না আজকে আমি পারবো না আমি নিজেও তো ইয়া নফসি আমি নিজেও চিন্তায় আছি আমি পারবো না ইযহাবু ইলা গায়রি যা আরেকজনের কাছে যা দৌড় দেব আল্লাহর নবীদের কাছে যেতে 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 ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওগো আল্লাহর নবী ইব্রাহিম আপনি তো খলিলুল্লাহ যিনি আল্লাহকে রাজি করার জন্য সন্তান কুরবানি দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল আপনি করেন না সুপারিশ আল্লাহ আপনার সুপারিশ শুনবে
ইবনে ইসলাম বলবে না আমি আজকে পারবো না আমি নিজেও তো আজকে ইয়া নফসি ইলহাবু ইলা গায়রি যাও আরেকজনের কাছে যাও দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী মুসার কাছে তিনিও বলবে আমিও পারবো না আমিও তো ইয়া নফসি ইলহাবু ইলা গায়রি আরেকজনের কাছে যাও দৌড়াতে দৌড়াতে ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে ও গো আল্লাহর নবী ঈসা আপনাকে তো আল্লাহ বেশি মহব্বত করেন বাবা ছাড়া দুনিয়ায় পাঠিয়েছেন আপনি করেন না সুপারিশ আমাদের জন্য সেদিন ঈসা রূহুল্লাহ বলবে আমিও পারবো না আমিও ইয়া নফসি তবে শুনো তোমাদেরকে আর দৌড়াবো না তোমাদেরকে আর এদিক ওদিক যেতে বলবো না আমি তোমাদেরকে মঞ্জিল দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে দরবার দেখিয়ে দিচ্ছি যেই দরবারে যেতে দেরি হয় পাইতে দেরি হয় না اذهبوا دور دے اذهبوا الى محمد صلی اللہ علیہ وسلم جا محمد رسول اللہ کاتھے جا امرا سبائی دور دے امان نبی در بارے امان نبی اما در کے دیکھے داریے جابے داریے بول بے آنا لہا امت آیا امی اچھے تو در جننے آج کے تو در کے جنناتے نانیے جوا بچن تو امی نبی اللہ جنناتے پروبیش کرو بونا এজন্য আমার আলা হযরত বলছেন খলিল ও নাচি মসীহ ও সফি সবি সে কহি কহি না বনি ইয়ে বেখবরি কে খলকে ফিরি কহাঁ সে কহাঁ তুমহারে লি ইয়া রাসূলুল্লাহ সফিউল্লাহ থেকে নজিউল্লাহ সবার কাছে গিয়েছি কলিমুল্লাহ থেকে খলিলুল্লাহ সবার কাছে গিয়েছি ইয়ে বেখবরি কে খলকে ফিরি আমরা তো বেওয়ারিশের মতো ঘুরেছি কোথাও তো কিছুই হয় নাই কহাঁ সে কহাঁ তুমহারে লিয়ে আপনার কাছে গিয়েছি সব পেয়ে গেছি আমার নবী সেদিন সিজদায় পড়বে আল্লাহর আরশের নিচে আল্লাহ বলবে নবী সর মুবারক তুলেন না হাসরের ময়দান বানিয়েছি আপনাকে মকামে মাহমুদের সিংহাসনে বসানোর জন্য সর মুবারক তুলেন কাঁদছেন কেন আমার নবী বলে আল্লাহ আমি তুলবো না আজকে আজকে আমার উম্মত চাই রব্বি হাবলি উম্মতি আল্লাহ বলেন নবী তুলেন বলে না আমি আজকে উম্মতকে চাই আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা চান আপনি নবী চান আমি আল্লাহ আপনাকে ততক্ষণ দেব যতক্ষণ আপনি খুশি হবেন না এজন্য আমার আলা হযরত ইমাম ইশকি মুহাব্বত ইমাম আশিকা কিবলায়ও দিলো যা ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী বলেন মাই মুজরিহিম হু আকা مجھے ساتھ لے لو کہ راستے میں ہے جا بجا تھانے والے جو نیالہ حضرت بریلی زمینے بسے بلچن خوف نہ رکھ آئے رضا تو تو ہے عبد مصطفیٰ تیرے لیے آمان ہے تیرے لیے آمان ہے جو وقت آج کے تمہیں ارجنٹینا اور برازیل کے بھالو باشو جی دن کیوں کرو ہوئے نا شی دن نبی آمار ہوئے আজকে সেই নবীকে তুমি ভালোবাসতে পারো না আমি এতগুলো কারণ তোমাকে দেখালাম নবীকে ভালোবাসার তুমি একটা কারণ আমাকে দেখাও আর্জেন্টিনার ব্রাজিলকে ভালোবাসার দেখাতে পারবে জি বলেন না দেখাতে পারবে আজকে অনেকে বলে হুজুর খেলাকে ধর্মের সাথে জড়াবেন না কিছু মুক্তি আছে না কয় খেলাকে ধর্মের সাথে জড়াবেন না আমি বলবো আমিও খেলাকে ধর্মের সাথে জড়াবো না যদি তুমি আমার নবীর সুন্নত বাদ দিয়ে যদি মেসির চুলের কাটিং দাও সেদিন আমি চুপ করে থাকবো না তুমি বলছো খেলাকে ধর্মের সাথে জড়াবেন না হ্যাঁ আমিও জড়াবো না যদি তুমি আর্জেন্টিনার খেলা বাদ দিয়ে যদি মসজিদে নামাজের কাতারে দাঁড়াতে পারো যদি দাঁড়াতে না পারো তাহলে রেহাই দেব না বলেন না ভাই ঠিক না ঠিক তুমি আর্জেন্টিনার খেলার জন্য আল্লাহর বিধান ছেড়ে দিবা আর আমি কিছু বললেই তুমি বলি উঠবা খেলাকে ধর্মের সাথে জড়াবেন না বল্টুগিরি মারাইতেছো কই যাবেন আজকে যুবককে যদি আজকে যদি যুবক মুখে দাড়ি রাখতে বলি তখন অনেক যুবক বলে না মুখে দাড়ি রাখবো না আশিদো ফ্রেশ জাইমদো ফ্রেশ আছে না নাই আমাদের দেশে অনেকে আছেন এরকম
أشيدو فريش زايم ده زور هوري أشيدو فريش زايم ده فريش تاني تر هدي بيفو تيار خس عايز أستا كان سينير وقوم أطلع لي عايز أدو زور كيلاي أهدي سينير ما أطلع تو دات بيجن فلا ديوم أشيدو فريش زابيدو فريش কথা বলেন না ঠিক না বেঠে বাইফু তুই আর যুক্তি শিখাত না হায় 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 তোর দাড়ি রাখতাম হই তুই হদ সুন্দর ফ্রেশ যাবি দেও ফ্রেশ তা দাঁত বেগুন ফেলে দিউ আর শুদ্ধ ফ্রেশ যাবি দেও ফ্রেশ জি বলেন না ঠিক না বেঠে আজকে নতুন নতুন ফতোয়া বলে খেলাকে ধর্মের সাথে জড়াবেন না তুমি খেলার নাম দিয়ে ধর্মের সমস্ত বিধানকে বিদ্যাঙ্গুল দেখাতে পারবে আমরা বললেই দোষ হয়ে গেল জি বলেন না ভাই ঠিক না বেঠে কই যাবেন বলেন তো দেখি আমার পীরে বাঙ্গাল আমাদেরকে টুপি দিয়েছে টুপির পক্ষে কথা বললো আজকে অনেকে দোষ ধরে আছে না নাই তা আমি ওদিন বলছিলাম আমার পীরে বাঙ্গাল যে উদ্দেশ্য নিয়ে টুপি দিয়েছে উদ্দেশ্য পূরণ হয়ে গেছে কারণ আমরা নয় বাতেলরাই বলছে এটা জান্নাতি টুপি আর হুজুর বলেন না সুবহানাল্লাহ আমাদের থেকে বলতে হচ্ছে না তারাই পাবলিসিটি করছে ফেসবুকে আইডি পর্যন্ত খুলেছে জান্নাতি টুপি দিয়ে নাম জান্নাতি টুপি বাতেলটা খুলেছে জোরে বলেন না সুবহানাল্লাহ তো এইজন্য বলছি আগে বুঝতে হবে না বুঝে কথা বলা যাবে চার নাম্বার আয়াতে কারিমা إياك نعبد وإياك نستعين আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই সাহায্য প্রার্থনা করছি আমরা কার ইবাদত করছি আল্লাহ সাহায্য কার কাছে চাচ্ছি আল্লাহর কাছে চাচ্ছি এটা দোয়া সূরা ফাতিহাকে সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া কি দোয়া আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করছি আমরা আপনারই ইবাদত করছি আপনারই সাহায্য প্রার্থনা করছি ফাবুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি তারই ইবাদত করো এবং তারই উপর ভরসা রাখো সুবহানাল্লাহ বলেন আমরা ইবাদত করছি কার আল্লাহ বলছেন কোরআনে তারই ইবাদত করো তারই উপর ভরসা রাখো আমাদের সমস্ত ভরসা কার উপরে জি বলেন না কার উপরে ওই মালিকটার চাইতে বড় মালিক কে আর আছে বর্ষা করার মতো কোন মালিক আর কে আর আছে তুমি অসীম ক্ষমতারা দান সাধ নাই তোমার লীলা বুঝিবা কথা বলেন ঠিক না বেঠে তুমি অসীম ক্ষমতারা দান সাধ নাই তোমার লীলা বুঝিবার কাউকে দালান কুটে খোদা তুমি রাখো কাউকে পথের বিকারি করে করু নাই দেখো রিজিক দাও গো তুমি সবার সাত নাই তোমার লীলা বুঝিবা মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা সুন্নি আদাকিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ এনাম রেজাল কাদরী সাহেব এ পর্যায়ে একটি নাত রাসূল পরিবেশন করবেন শায়র আহলে সুন্নাত সম্মানিত উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ ইনাম রেজা কাদেরী সাহেব তশরিফ এনেছেন উনি আপনাদের সামনে তাকরির ও বায়ানাত রাখবেন আমি চার নম্বর আয়াতে করিমা পর্যন্ত গিয়েছি যদি সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য সময়
বাকিগুলো আপনাদের সামনে শোনানোর চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করে দিন এটা আওয়াজে বলি আমিন আজকের এই সুন্দর ইন্তেজামকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আমিন যতদিন আসমান আর জমিন থাকবে আল্লাহ পাক এই মাহফিলকে দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু